আসবেন নসুন্দি রেস্টুরেন্টে আসেন ভাই, দাওয়াত। আমরা এখন আছি কোতারায়াতে, এখানে প্রচুর বাংলাদেশিদের ভিড়। আর আজকে আসলাম এই যে দেখেন সব বাংলাদেশি দোকান, তো ভালোই লাগতেছে। আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আমি যাব আমাদের অফিসে, যে অফিসে আমি আমার পাসপোর্ট জমা দেবো। ছিলাম 20,000 জমা দেওয়ার জন্য, তো এখানে ছোটখাটো একটা শপিং করতেছি। এদের আতাউর শরীফ, আসলে এখান থেকে আমরা এই যে এলাচি দারচিনি এগুলি কিনতেছি আর কি, দেশে যাইব শরীফ, তো দেশে নেওয়ার জন্য আমাদের সাথে থাকেন। তো গাইস, এই যে দেখেন আমরা এখন মার্কেট সার্কেট কইরা বাসায় যাওয়ার জন্য রওনা দিতেছি। আর এ হচ্ছে কুয়ালালামপুরের অবস্থা, কুতারায়া। তো দেখতেই পারতেছেন কি পরিমাণের বাংলাদেশি লোক, প্রচুর পরিমাণের বাংলাদেশি লোক দেখা যাচ্ছে এখানে। তো আসলে এই যে কুতারায়া হচ্ছে মালয়েশিয়াতে বাংলাদেশিদের একটা মিলন মেলা, এখানে বেশিরভাগই বাংলাদেশি লোক। তো আমরা এখানে আসলাম একটি রেস্টুরেন্টে নাস্তা করার জন্য, আমাদের সাথেই থাকেন। তো গাইস, এই যে দেখতে পারলেন আমাদের রুটি চলে আসলো, রুটির সাথে বট মাংস চলে আসলো। এখন আমরা নাস্তা করব, নাস্তা করে এখন আমরা চলে যাব। রেস্টুরেন্টে এখন আমরা নাস্তা করলাম, তো এখন কুতারায় থেকে আমরা চলে যাব। এই যে বাংলাদেশি ভাই, দেখতে পারতেছেন প্রচুর বাংলাদেশের ভিড়। কুতারায় মেন সেন্টার, আপনার হোটেলের নাম কি ভাই? নরসিংদী রেস্টুরেন্ট ভাই। তো নরসিংদী রেস্টুরেন্ট থেকে আমরা সকালে নাস্তা করলাম, আর এখন আমপাক চলে যাব। তো সবাই আমাদের সাথে থাকেন। আর